তো এটা একটা ক্রিমের কৌটো ছিল, ছোট একটা ক্রিমের কৌটো। তো এখানে এই যে উদ্ভিদটা দেখা যাচ্ছে, আশা করছি এটার মূল, একটা মানি প্লান্টের। এটা আচ্ছা, ফোকাসটা একটু এ করছিল, তো এটা আমি কিছু এক্সপেরিমেন্টের জন্য করলাম, ঠিক আছে। এটা দেখছি এটা মূলের অংশ, এবং এটা হচ্ছে ভাজক কলা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এটা ভাজক কলা, মানে কাণ্ডের যে ভাজক কলা, এবং এটা কিন্তু মূলের, মূলের ভাজক কলা। এটা মূলটাও বৃদ্ধি পাবে এবং কাণ্ডটাও কিন্তু বৃদ্ধি পাবে। তো আমি মূলটাকে মাটির গভীরে পুঁতে দিলাম। এবার মূলটা কি হবে, মাটির নিচের দিকে বৃদ্ধি পাবে, তাই তো? সরি, মূলটা হচ্ছে মাটির নিচের দিকে বৃদ্ধি পাবে, এবং কাণ্ডটা কি, মাটির ওপরের দিকে বৃদ্ধি পাবে। তো মূলের চলন হচ্ছে অভিকর্ষের অনুকূলে চলন, আর কাণ্ডের চলন, এই যে কাণ্ড আস্তে আস্তে ভাজক করাটা বৃদ্ধি পাবে, কাণ্ডের বড় হবে, কাণ্ডটা পাতা বেরোবে, তো এটা হচ্ছে অভিকর্ষের প্রতিকূলে চলন। তো বুঝতে পেরেছ, মূলের চলনটা হচ্ছে অভিকর্ষের অনুকূলে, মানে মাটির ভেতরে যাবে, নিচের দিকে অভিকর্ষ আছে, আর মূলটা হচ্ছে মাটির ওপরের দিকে যাবে, ঠিক আছে, মানে অভিকর্ষের প্রতিকূলে চলন। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করে দিও, আর যদি কিছু কমেন্ট করার থেকে করো। এটা হচ্ছে একটা মানি প্লান্ট, ইনডোর প্লান্ট। হ্যাঁ, তো ইনডোর প্লান্ট ঘরে রাখা এবং পড়ার টেবিলে রাখা খুবই ভালো মনোযোগের জন্য, এছাড়াও আমাদের মন ভালো থাকে, তার জন্য মাইন্ড রিফ্রেশ হয়, এছাড়াও আমাদের চারিপাশের বাতাবরণ, মানে পরিবেশটাও কিন্তু অনেকটা ক্লিন রাখে।